वेलकम बैक टू माय चैनल। आज के राखी पूर्णिमा तो आमार तरफ थेके तोमादेर सबाइके जानाई राखी पूर्णिमार अनेक अनेक शुभेच्छा। आज के आमी जेहेतु राखी पूर्णिमा ताई आमी आमार बाड़ी जाबो शोशुर बाड़ी थेके। तो आमी आज के तोमादेर सबाइके सेखाने निये जाबो। एखन सकाल 6:30 आमरा रेडी हये गेछि आर आमी आर ओ मिले एबार बेरोबो। तो তোমরাও চলো আমার সঙ্গে, কিভাবে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি যাই ওই যে রাস্তাটা, এবং আমরা স্পেশালি স্কুটি করে যাব, বাসটাতে যাব না স্কুটিতেই যাব। তো পুরো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব, আর সেখানে গিয়ে কি কিভাবে কাটালাম, কি প্রোগ্রাম হলো, আমার মা বাবা ভাই সবার সঙ্গেই পরিচয় করাবো। তো আমার বোন আজকে বাড়িতে নেই, ও মাসির বাড়ি এসেছে। বোন পরে আসবে, পরে বোনের সঙ্গে পরিচয় করাবো, আজকে আপাতত মা বাবা ভাই আর ঠাম্মার সঙ্গে পরিচয় করাবো। আর পুরো রাখি বন্ধনের যে প্রোগ্রামটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে তোমরা চলো আমার সঙ্গে। আমরা রেডি হয়ে গেছি। তাহলে দিদি থাকবেন, মাকে একটুখানি দেখবেন, একা আছে, আসছে। আর ভাই বাবু দা তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই খড়গপুরের দিকে যেতে আর কি। কিছুটা এগিয়ে গিয়ে একটা উড়াল পুল প্রথমে পড়বে। তো এই যে উড়াল পুলটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এবার এই ব্রিজটার নিচ দিয়ে পেরোবো। পুরো এই জায়গাগুলোতে প্রচুর প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে। যেরকম ডান দিকেই পড়বে যে টাটা হিটাচি, যে দেখতে পাচ্ছ টাটা হিটাচির এখানে একটা কারখানা রয়েছে। তারপরে এই যে এই জায়গাটা, এটা দেখা যাচ্ছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মানে এখানে প্রচুর মানে অনেক রকমের ইন্ডাস্ট্রি রয়েছে এর ভেতরে। এটা দেখাচ্ছি আমি গ্রিফিথ ইন্টারন্যাশনাল স্কুল। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একদম হাই রোডের ওপরে। তো এইভাবে এই সব পেরিয়ে আমি যাচ্ছি বাড়ির দিকে। তো এই দূরে একটা মেঘ দেখা যাচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি মেঘ নয়, ওটা ছিল একটা কারখানার ধোঁয়া। আমি তো ভুল করেছিলাম মেঘ বলে। যাই হোক, টোল ট্যাক্স পেরিয়ে আমরা চললাম। এটা মকরমপুরের টোল ট্যাক্স। এখানে মনে হয় কিছু একটা হবে, হোটেল বা কারখানা টাইপের কিছু একটা হবে, হোটেল হবে হয়তো। এরপর আমরা মকরামপুরটা পেরোলাম। এটা হচ্ছে, এটাও একটা কারখানা, সুপ্রিমের সম্ভবত, এটা সুপ্রিমেরই। তো এই জায়গাগুলোতে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে। এটা হচ্ছে বেলদা, বেলদায় নতুন রানওয়ে হচ্ছে, যদি মানে কোনো বিপদকালীন পরিস্থিতিতে প্লেন নামানোর জন্য এখানে একটা রানওয়ে হয়েছে। কিছুদিন পরেই এখানে একটা এয়ারপোর্ট তৈরি হবে। এবার বেলদা থেকে আমি বেঁকে গেলাম দীঘার লাইনে। এই রাস্তাটার স্পেশালিটি হচ্ছে দুদিকে গাছের ছায়ায় ঘেরা রাস্তা। আমরা এখন বেলদা পেরিয়ে গেছি। বেলদা পেরিয়ে মাঝখানে একটু হল্ট করলাম আর কি, গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, জল টল খাবো, তারপর আবার স্টার্ট করবো জার্নি। এরপর আবার স্কুটিতে যাত্রা শুরু করেছি। যেতে যেতে রাস্তায় দেখছি প্রচুর লোকের ভিড়, মনে হয় শিব ঠাকুরের মাথায় জল দিতে যাবে এরা। ফাইনালি আমি এগরা পৌঁছে গেছি, এগরা শহরে দাঁড়িয়ে আছি। সামনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এগরা জেল স্কুল আর এগরা বাজার, একদম এগরা বাজারে আছি। তো আমি এখানে ফলের দোকান আছে, সারি সারি ফলের দোকান, দেখতে দারুণ লাগে। তো এই ফলের দোকানগুলো থেকে আমি আমার ঠাকুমার জন্য ফল কিনলাম। ফল কিনে নেওয়ার পর আর ও গেছে মিষ্টি কিনতে, তো ফল মিষ্টি কেনা হয়ে গেল। এরপরে রাখি কিনবো। Thank you.
এই ফুল দোকানে ফুলের রাখি বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের রাখি রয়েছে এই দোকানটায়, বাচ্চাদের জন্য বেশ কার্টুন কার্টুন আরো কত রকমের। যাই হোক, আমি আমি কয়েকটা রাখি কিনলাম। খুবই কম দাম। এই যে ইলিশ বিক্রি হচ্ছে, ইলিশ মাত্র 400 টাকা করে। মাছ কিনে আমরা ছত্রির রাস্তায় ঢুকলাম। ছত্রির রাস্তাটা সবসময় খুব খারাপ থাকে, আর বৃষ্টিকালে তো আরোই। যাই হোক, এবার আমার ঘর দেখা যাচ্ছে, চলে এসেছি। ও আমাকে নামিয়ে দিয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে এগিয়ে যাচ্ছে। ফাইনালি উই হ্যাভ রিচড, আমরা পৌঁছে গেছি। উফ, আজকে যা রোদ ছিল, যা কষ্ট হয়েছে আসতে, কি বলবো আর কি। এই যে আমার ঠাকুমা, আমার ঠাকুমার এখন 82 বছর বয়স। যতবার এসছি এত কষ্ট হয়নি, আজকে তীব্র কষ্ট। বেঁচে গেছে ডুমুর গাছ। এসে পৌঁছেই সামুদ্রিক মাছ খাওয়া চলছে, আর এই এতগুলো মাছ আমরা কিনে এনেছি। ইলিশ, পমফ্রেট, দই কর্মা, তাল কর্মা কি যেন নাম, আমুদে, খয়রা, পটল। তো ফাইনালি এবার রাখির প্রিপারেশন শুরু হচ্ছে, সব কিছু রেডি করা হচ্ছে। মা আর দিদি মিলে করছে। এটা আমার মায়ের ঠাকুর ঘর আর ঠাকুরের মন্দির। সমস্ত ঠাকুর, সমস্ত দেবতা এখানে রয়েছেন। রাখির প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, সবাই ছবি তুলছে, ভাই ছবি তুলছে। দাদাবাবু, আমার বড় দাদাবাবু জামাই ষষ্ঠীতে আসতে পারেনি, রাখি পূর্ণিমায় এসছে তাই। এটা হচ্ছে আমার বড় দিদি, বাকিটা সামনের দিকে কর।
মা দিদি মিলে সব পরিবেশন করছে, বোনকে খুব মিস করছি, বোন থাকলে আরো আনন্দ হতো। বোন চলে আসবে পরশু দিন, তার অ্যাকচুয়ালি আজকে খাওয়া দাওয়া আছে, তাই সে আজকে থাকতে পারেনি।